ভালোবাসার শহর আগ্রা। শুধু ভালোবাসার শহর বললেই ভুল হবে, এখানে কিন্তু দেখতে পাবে তোমরা তাজমহল। তাজমহল ছাড়াও কিন্তু আরও আছে এখানে আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট ও ফতেপুর সিক্রি। তো এখানে আসতে গেলে তোমাদের থাকার ব্যবস্থার জন্য আজকে আমাদের হোটেলের সুযোগ সন্ধান নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আগ্রা স্টেশন থেকে যখন তোমরা বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু তোমরা স্টেশনের বাইরে এই ধরনের দেখতে পারবে, আই লাভ আগ্রা। আর এখান থেকে অটো টোটো ধরে চলে আসবে তোমরা, এই যে আমি চলে এসেছি এখন বালুগঞ্জ বাজার বা বালুগঞ্জ চৌমাথা যাই বলো। আর এখানে কিন্তু তোমরা হোটেল প্রচুর পেয়ে যাবে। অন্য অন্য জায়গায় গেলে যেমন একটা দুটো হোটেলই তোমরা দেখতে পাবে, কিন্তু বালুগঞ্জ বাজারে যখন তোমরা চলে আসবে তখন কিন্তু এখানে প্রচুর হোটেল রয়েছে। তোমরা চুজ করতে পারবে কোন হোটেলটা তোমরা নেবে। এবং এখান থেকে কিন্তু তাজমহল আগ্রা ফোর্ট তোমরা যদি মনে চাও পায়ে হেঁটেই যেতে পারবে। যে কারণেই কিন্তু আমার আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়া যে কোথায় তোমরা থাকবে আগ্রায়। এখানে তোমরা বাজেট হোটেল এবং যদি হাই রেঞ্জ লো রেঞ্জ যেরকমই চাও মোটামুটি সব রকম হোটেলই কিন্তু তোমরা পেয়ে যাবে এই বালুগঞ্জ বাজারে। এটা বালুগঞ্জ চৌমাথা, আর আমরা যে হোটেলটায় আছি হোটেলটার নাম হচ্ছে এই যে দেখুন, দেখো এই হোটেলটা হোটেল মিস ফিলা, ঠিক আছে। আর এখানে সব রকম কম বেশি সব রুমেরই ঘর পেয়ে যাবে। হোটেল মিস ফিলা ভালো, হোটেলটা খারাপ না। এখানে সেই রিসেপশনে কথা বলে নেবে। এটার এই গ্রাউন্ড ফ্লোরটা এইরকম, এখান থেকে উপরে চলে গেলে সব রকম রুমই পেয়ে যাবে, এসি নন এসি সব রুমই আছে। আর এটা সেকেন্ড ফ্লোর, আমাদের ঘরটা হচ্ছে থার্ড ফ্লোরে। চলো, তো যারা আগ্রা আসতে চাইছো হোটেলের ব্যাপারে সাবধান, দেখে শুনে থাকবে। দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের থার্ড ফ্লোর, এরপরে সিঁড়ি আবার ওপরে আছে। আর এটা আমাদের ঘর 204। আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলটা এইরকম, দেখো মোটামুটি খুব একটা খারাপ না, কিন্তু বাজেটের মধ্যে আসবে। হোটেলটা চারতলা আর ঘরগুলো মোটামুটি বাজেটের মতো, খুব একটা ভালোও না খুব খারাপও না। চলো তাহলে আমাদের এই ঘরটা দেখাই। আমাদের ঘর হচ্ছে বাইরেটা 204 নম্বর রুম ছিল, আর ঘরের ভেতরটা এই রকম। দেখো এখানে একটা টিভি আছে, আচ্ছা এসি আছে, তোমরা চাইলে নন এসিও নিতে পারো। আর এখানে একটা টেবিল তো দেওয়াই আছে, আর খাটের অবস্থাটা এই রকম। এখানটা একটা ছোট্ট র‍্যাক আছে, এদিকে একটা জামা কাপড় ঝোলানোর স্ট্যান্ড আছে। বাথরুমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। হোটেল নেওয়ার ব্যাপারে তোমরা কিন্তু একটু সজাগ থাকবে, কারণ এখানে সিকিউরিটি এবং ফ্রড হওয়ার সুযোগ তো বাইরে যখন যাচ্ছ অবশ্যই থাকে, তা সেই বিষয়ে কিন্তু তোমরা একটু দেখে শুনে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের মোটামুটি হোটেল কোথায় নেবে, কীরকম বাজেট সেগুলো বললাম। মোটামুটি এখানে 1000 থেকে 1500 টাকার মধ্যে তোমরা এসি নন এসি দুটো রুমই পেয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমরা যে হোটেলটিতে ছিলাম এই হোটেলটি কিন্তু মোটামুটি খুব একটা খারাপ না, তা তোমরা আসলে এখানেও আসতেই পারো, কোনো অসুবিধা নেই। চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো।